লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করে শনিবার ভোটের দামামা বাঁচিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কোন রাজ্যে কবে এবং কত দফায় ভোট হবে ইতিমধ্যে তা জানিয়ে দেওয়া হয়েছে। ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে গোটা দেশে আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে। আগামী 19 এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু হচ্ছে দেশে, চলবে 1 জুন পর্যন্ত। সেই সঙ্গে চলবে বিধানসভার উপনির্বাচনও। প্রচারে কোনোভাবে খামতি রাখতে নারাজ রাজ্য বিরোধী দলগুলি। দলের শীর্ষ নেতাদের নির্দেশে দিকে দিকে শুরু হয়েছে জোর প্রচার। সাত রামনগর বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে সিপিআইএম মনোনীত প্রার্থী রতন দাসের বাড়ি বাড়ি ভোট প্রচার শুরু হয়েছে। মঙ্গলবার সকালে তিনি রামনগর এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়েছেন। এদিন ভোট প্রচারে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আশা প্রকাশ করেন, এই এলাকা থেকে দুই হাত তুলে মানুষ আশীর্বাদ দিচ্ছে। এদিন তিনি বলেন, দীর্ঘদিন সাত রামনগরে বিধায়ক ছিলাম, আজ জনগণের সেবা করার জন্য সিপিএম পুনরায় আমাকে প্রার্থী হিসেবে বাছাই করেছেন। তাই তিনি জনগণের কাছে উপনির্বাচনেও লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এগিয়ে আসার জন্য আহ্বান করেছেন। এই রেসপন্স পাচ্ছি, মানুষ এগিয়ে আসছে না। অ্যাকচুয়ালি এখানে তো আমি আগেও বিধায়ক ছিলাম, তাদের সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে। আবার আসার সুযোগ হয়েছে, আমার পার্টি সিপিআইএম আমাকে প্রার্থী হিসেবে উপনির্বাচনে এখানে দাঁড় করিয়েছে মানুষের কাজ করার জন্যে। আমাদের কমরেডদের সঙ্গে নিয়ে আজকেই প্রথম বেরিয়েছি এবং সারা পাচ্ছি। যোগ্যতার ভিত্তিতে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে আপনারা ভোট দিন রামনগরে, বামফ্রন্টের প্রার্থীকে জয়ী করুন। অ্যাট দ্য সেম টাইম লোকসভাতে আশিসবাবু দাঁড়িয়েছেন কংগ্রেসের প্রার্থী, তাকেও ভোট দিয়ে জয়ী করার আবেদন আমরা সিপিআইএমের পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে করছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।